পায়ে কুর্শি দেওয়া যায় না। বর্তমান দুনিয়া সবই চলছে, তারা বোঝেন না বিচারটা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মানে যে শক্তি ক্ষমতা গুরুতে অনুষ্ঠিত হয় সেই কথা বোঝানো হচ্ছে এখানে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণের গুণ সকলই সঞ্চয়, বিচারটা এই দেখানো হচ্ছে। তাই বলে তিনি স্বয়ং ভগবান হয়ে যাচ্ছেন এই কথা কথা বলে এখানে। যখনই আমি ভগবান বনে যাচ্ছি তখনই আর সাধন ভজনের উপযোগিতা কোথায়, উপাসনার আরাধনার উপযোগিতা কোথায়? যদি আমি সেবক সেবিকা তাহলে তো সেব্য আমার আছেন, আরাধ্য আমার আছেন। আর যদি আমি নিজেই স্বয়ং ভগবান ভগবতী ফিরে গেলাম তাহলে আর ভগবান ভগবানের তো আর স্থান নেই। সত্যি বিচার আমাদের ভালো করে বুঝতে হবে। আজ দুনিয়াটা একেবারে ভগবাদে চলে গেছে, তারা ভক্তি সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি এসবের পার্থক্য বা বৈশিষ্ট্য বুঝতে চায় সবই এক। যে যা করো না কেন সবটার ফল এক। কি করে হবে বলুন তো, টিকিট কাটা হয়েছে একই জায়গায় তিনজন যাবে, মাঝপথে একজনের ইনিশিয়েটিভ করে রাখল নামিয়ে নিয়ে গেল তাকে, আবার কিছু দূর এগিয়ে গেলে আর একজনের তার নামে পরোয়ানা ছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এক ব্যক্তি তিনি হাওড়া স্টেশনে পৌঁছলেন, পৌঁছে তিনিও কলার বাকলা খোলা ছিল, তারপরে পা দিতেই পা ঠিক করে করে মাথা ফাটালেন। তিন বন্ধু যাচ্ছিলেন কলকাতায় কোনো সেমিনারে যোগদান করবার জন্য, কই টিকিট কাটাতে ছিল একই জায়গায়, তো টিকিট কাটা একই জায়গায় থাকলেও যদি আমরা একই গন্তব্য স্থানে ডেস্টিনেশনে পৌঁছতে না পারছি তাহলে বিভিন্ন রকম ধরনের আমাদের আশা আকাঙ্ক্ষা এই জাগতিক বিষয়ে আশা আকাঙ্ক্ষা এই নিয়ে আমরা একই জায়গায় যাব, এমন কথা কি করে হতে পারে? সুতরাং এইসব অযৌক্তিক কথাগুলো বর্তমানে বাজারে চলছে যার কোনো ভিত্তি নেই। দেবতাগণের সেবা করলে আমরা দেবলোক পর্যন্তই যেতে পারি এবং ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারি, তারপরে তো না। যদি জাগতিক বিষয় আশায় যদি আমার মূল কাম্য হয় কাম্য বিষয় হয় তাহলে আমরা এই চতুর্থ ভুবনের মধ্যেই থেকে যাব। আর যদি আমার ইচ্ছা হয় আমি মুক্তি লাভ করব তাহলে আমার দেবদৈহিক গতি আছে। ভক্ত যিনি শুদ্ধ ভক্ত যিনি তিনি তো কখনো এসব স্থান চাইছেন না, তিনি তো ভগবানের কাছে থেকে নিত্যকাল ভগবানেরই সেবা করতে চান। সুতরাং তার পক্ষে কৃষ্ণের উপাসনা নিশ্চয়ই করতে হবে, রাধা গোবিন্দের উপাসনা নিশ্চয়ই করতে হবে, তা না হলে গুরু বৃন্দাবনের স্থান নাই বৈকুণ্ঠের স্থান নাই। তা আমরা কি এই জগৎ জড় জগতেই থাকবো না আমরা পরজগতে গিয়ে সেখানে ভগবানের নিত্যকাল সেবা করবো? এটা প্রথমেই স্থিরীকৃত হওয়া দরকার। আমি কি চাই কতটুকু চাই তারপরে নির্ভর করছে আমার সাধন ভজন সবকিছু। ভগবানের কৃপা অহৈতুকি সে করুণার তুলনা নেই, গুরুর কৃপা অহৈতুকি সে করুণার তুলনা নেই। ভগবান অসম্ভবকে সম্ভব করেন, ভগবান অনধিকারীকেও অধিকার প্রদান করেন, এ কথা তো শাস্ত্রে বলা আছে। কাকেরই গুরুর করে ওর ইচ্ছা দয়াময়। সুতরাং আমরা সর্বতোভাবে ভগবানের সেবা তৎপর হব। সাধন ভজন কি কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। এই জগতের বিষয় নিয়ে যতদিন আমরা এখানে মত্ত থাকবো ভ্রমত্ত থাকবো ততদিন
ঋষিগণের মুখে বাণী, তারা তো জগতে শান্তি স্থাপনের জন্য বসেছিলেন, কিন্তু কই সে শান্তি তো সুদূর করা হতো। সাম্য স্বাধীনতা মৈত্রী এ কথা রাজনৈতিকগণ আজ ধার করে বলছেন, কথা তো ধর্ম জগতের কথা। যেহেতু ধর্মের কিছু সুনাম আছে, সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মের আবরণ চাইছেন এবং চলছে না সেরকম ভাবে। সত্য কথা যে এই জগতে যেটা ভালো সেইটা নিয়ে লোকে চলতে চায়, তারই ইমিটেশন হয়। অসত্যের আবার ইমিটেশন কোথায়? সত্যবস্তুরই ইমিটেশন হয়। সুতরাং আমরা বাস্তবতা বাস্তব করলেন যেটা, সেটা যেন আমরা অনুধাবন করতে পারি, এইটাই হল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে বিশেষ শিক্ষা। আমাদের পূর্ব পূর্ব গুরুবর্গ গোস্বামী বর্গের শিক্ষা আমরা যেন আত্মকল্যাণ চিন্তা করতে পারি। সাধারণভাবে দেখা যায় সকালবেলায় মায়েরা অনেকেই অষ্টোত্তর শতনাম পড়ছেন। কৃষ্ণ ভোজি বার্তারে সংসারে আইনু মিশে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যদি আমরা এখানে এসেছি কৃষ্ণ ভজনের জন্য, ভগবত ভজনের জন্য, তাহলে কেন সেই ভগবান শ্রীহরিকে ভুলে থাকছি? কেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ভুলে থাকছি? ভগবানের মুখ্য নাম করব না গৌণ নাম করব, একটা প্রশ্ন। সাধারণ মায়াবাদী নির্বিশেষবাদী নাস্তিক তারা বলছেন যে কোনো নাম করলেই হবে। কোথায় লেখা আছে এটা? কোন শাস্ত্রে লেখা আছে যে কোনো নাম করলে হবে? শাস্ত্র বলছেন তুমি অন্তত পক্ষে বিষ্ণুর নাম করো, নারায়ণের নাম করো, যদি পারো আরেকটু এগিয়ে যাও রাম নাম করো, আরেকটু এগিয়ে যাও কৃষ্ণ নাম করো। এই তো বলা আছে সব জায়গায়, বিধিবিধানগুলো তো এইরকম। এ সম্বন্ধে তো বহু ইতিহাস রয়েছে শাস্ত্রে। শিবানী প্রশ্ন করেছেন শিব ঠাকুরকে, আমরা কোথা থেকে এলাম? শিব ঠাকুর তো উত্তর দিয়ে দিয়েছেন, তারক ব্রহ্ম নাম, এতে মুক্তি লাভ হবে তোমার। আর তারক
সাক্ষাৎ ভগবত সেবা লাভ করবে। শাস্ত্র তো এইসব কথাগুলো সুন্দরভাবে বুঝানো আছে, আমরা সেসব কথাগুলো শুনছি না কেন? যেখানে শ্রী শিবানী যেখানে নির্দেশ দিচ্ছেন, যেখানে ব্রহ্মা ব্রহ্মাণী যেখানে নির্দেশ দিচ্ছেন, যেখানে স্বয়ং নারদ ঋষি নিজে তার বিনয় সেই তার ব্রহ্ম নাম উচ্চারণ করছেন, অজামিল যে নাম জপ করে মুক্তি লাভ করলেন, হাজার হাজার উদাহরণ আছে। সুতরাং এই নাম ছেড়ে অন্য কাল্পনিক নামের ব্যবস্থা যারা দিচ্ছেন তারা সে নাম কোথা থেকে পাচ্ছেন জিজ্ঞাসা করি। উপনিষদে এই নাম উপদেশ করা হয়েছে। আমরা কল কল্পনা করে যা হোক কিছু একটা বলে দিচ্ছি উল্টো পাল্টা, শিব কালী শিব কালী 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 শিব শিব, এই নাম জপ করলে শিব লোকে যাবে, নিশ্চয়ই বৈকুণ্ঠে যেতে পারবেন না। এ কথা তো গীতায় কৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন, জানতি দেবব্রতা দেবান, তুমি দেবজাতি হবে, তাহলে অনিত দেবলোকে যাও। পিতৃ পিতৃব্রতা, তুমি পিতৃলোকে যাবে, যাও। ভূতানি জানতি ভূতে যা, যারা ভূত প্রায় পিসাচের উপাসনা করছে তারা সেই লোকে যাবে। জানতি মজ্জা জিম্নপি মাম, কিন্তু দেখো আমার যজন যজন যারা করবে, আমাকে ভক্তি বিধান যারা করবে, আমার উপাসনা যারা করবে, তারা আমার নিত্যধাম বৈকুণ্ঠে গড়ে বৃন্দাবনে যাবেন। এই যে কথাগুলো আছে ওইগুলো কি মানুষের নজরে পড়ছে না? শাস্ত্র তো সবাই আলোচনা করছেন কিন্তু তার তত্ত্ব দর্শনটা নিচ্ছেন না কেন তারা? ঠিক ঠিক, সুতরাং সব জিনিসগুলো আমাদের খুব সুন্দরভাবে বিবেচনা করে চলতে হবে। আমাদের তো কোনো কষ্ট নেই, আমাদের উপরওয়ালা গুরুবর্গ তারা তো সব শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত উপনিষদ সব শাস্ত্র চুলো ভেজা করে সুন্দরভাবে তারা সব বিষয়বস্তুটাকে সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। কার সাধন ভজন করব মিনসটা কি সেটা বুঝিয়ে গেলেন, আবার চরম প্রাপ্তব্য বিষয় কি তাও বলে গেলেন। সেখানে সম্বন্ধ অবিধি প্রয়োজন এই তিনটি তত্ত্ব ব্যাখ্যা করেছেন। সমস্ত শাস্ত্রে এই তিন তত্ত্ব নিয়ে ব্যাখ্যা রয়েছে, আমরা সেসবগুলো সুন্দরভাবে আলোচনা করব এবং কম্পারেটিভ স্টাডি দরকার, তুলনামূলক আলোচনা। শাস্ত্র আলোচনা মানে অন্যায় ব্যাপারে দুই ভাবে আলোচনা করতে হবে, পজিটিভ নেগেটিভ দুটো সাইড নিয়ে আলোচনা করতে হবে। সাধন ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সব সুন্দরভাবে পর সেটা জিনিস আলোচনা করতে হবে এবং সেইভাবে সাধনের ক্রম শাস্ত্রে বর্ণিত হয়েছে। আমি আজ আমার গুরু ভাগবন্ধু এবং পূর্ব পূর্ব গুরু গোস্বামী বর্গের শ্রীপাদ বর্মে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রমাণ প্রণতিগুলো তারা গ্রহণ করুন। আমি এই আশীর্বাদ প্রার্থনা করে আমার বক্তব্য এখানে সমাপন করছি।